একটি গ্রামে একটি চাষি ছিল। যে চাষিটা মনে মনে ভাবছিল আকাশে কবে বৃষ্টি হবে, সে তার বউয়ের সঙ্গে দুজনে বসে অনেক গল্প করছিল। গ্রামটার নাম ছিল কুসুমপুর। সেই গ্রামে চাষিটা দুজনে যুক্তি করছে যে কবে হবে বৃষ্টি, তাই ভেবে পাচ্ছিল না। বউটা বলছিল কোনো একদিন বৃষ্টি তো হবেই, কিন্তু লোকটা বারবার বলছিল যে এইভাবে চললে আমাদের পেটের ভাত আর হবে না, কি করে চলবে। গরিব চাষির জীবনের পেটের ভাত সব থেকে বড় অভাব, আর চাষি চাষ করেও ঠিক মতন খেতে পায় না, সেটাই হচ্ছে আমাদের কপাল। বলো গিন্নি, তাহলে এবার আমি বলছেন মাঠের দিকে রওনা দিই, তুমি বাড়িতে নিশ্চিন্তে থাকো। বলে চাষি মাঠের দিকে রওনা দিল বাড়ি থেকে। কিন্তু চাষির বউ মনে মনে ভাবছিল যে সত্যি কবে বৃষ্টি হবে, কারণ বৃষ্টি না হলে আমাদের আর সংসার চলবে না। সেই ভাবে চাষি বলছে ঠিক আছে তুমি যাও, দুগা দুগা করে ভালোভাবে চলে যাও। বলে চাষি মাঠে এসে মাটি খুঁড়ছে, আর শুকনো মাটিতে চারা লাগানো রয়েছে। গাছের চারা আর বড় হচ্ছে না, ধান গাছও আর বড় হচ্ছে না, বাড়িতে কোনো ফসল নেই। চাষি তাই চিন্তায় খুবই ভুক্তভোগী হয়ে পড়ছে যে কীভাবে চলবে সংসার। বলো বন্ধুরা, এইভাবে চললে কি মানুষের সংসার চলে? কিন্তু কি করবে না, চাষির কোনো উপায় নেই, তাই চাষি আবার বাড়ি ফিরে আসে। মাঠে কাজ করে এসে বলছে কি হলো, কোনো খবর এলো? বলছে না, আকাশে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কোনো জলও হচ্ছে না, দুজনে বসে অনেক চিন্তা করছে। তখন হারানের ছেলে আসে, এসে বলে বাবা বাবা সংসারে অভাব তো কী হয়েছে, পেট তো আর মানছে না, তুমি কিছু একটা ব্যবস্থা করো। তখন হারান বলছে আমাদের তো চাষ ছাড়া আর কিছু নেই, তো কী করে চলবে বলো। তখন হারানের ছেলে বলছে বাবা আমিও তোমার সঙ্গে চাষের কাজে হাত দেবো, আমি গাছে জল দেবো, দূর থেকে অনেক দূর থেকে বয়ে নিয়ে আসবো নদী থেকে, তুমি বললে বাবা আমি যাব। তখন হারানের ছেলে আর হারান দুইজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দুজনে যাচ্ছে আর বলছে বাবা আমি জল দিতে পারবো তো? হারান বলছে তুমি আমাকে বলেছো এটাই আমি খুব খুশি। কিন্তু হারানের ছেলে হারান দুজনে মিলে হারান লাগাচ্ছে ধানের বীজ, আর হারানের ছেলে দিচ্ছে জল, দুজনে জল দিচ্ছে আর গাছ ভিজে দিচ্ছে, দুজনে বীজ লাগাচ্ছে আর গল্প করছে। বাবা আমি গোটা মাঠে জল দিয়ে দিয়েছি, আমার কিন্তু খুব কষ্ট হয়েছে। কিন্তু চাষি আর হারান আর হারানের ছেলে দুজনে বইবারে চিন্তা করছে যে কোনো একদিন তো বৃষ্টি হবে। কিন্তু হারানের ছেলে দেখে পুরো গাছপালা শুকিয়ে যাচ্ছে জলের তারে, ওই জন্য হারান আর হারানের ছেলে দুজনে বসে বসে বাড়িতে কোনো খাবার নেই, তাই চাষের ক্ষেত থেকে একটি তরমুজ তুলে নিয়ে খেতে থাকে আর কান্না করতে থাকে, বাবা এইভাবে চললে আমাদের পেটের ভাত চলবে কী করে। তখন ভেবেই পাচ্ছিল না কী করে চলবে। এবং হঠাৎ গাছের ডালে ছিল টুনি, টুনি পাখি শুনতে পায়, শুনতে পেয়ে হারানদের কাছে আসে, এসে বলে তোমাদের কি হয়েছে, তোমরা এত কান্না করছো কেন। হারান আর হারানের ছেলে দুজনে মনের কথা খুলে বলে, বলার পর টুনি বলছে ঠিক আছে আমি তোমাদের জন্য যে কোনো একটা ব্যবস্থা করতে পারি। বলে টুনি আবার গাছের ডালে উড়ে যায়, গিয়ে প্রকৃতি কন্যার কাছে যায়। প্রকৃতি কন্যার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। প্রকৃতি কন্যা আসে, প্রকৃতি কন্যা এসে বলে আমি এসেছি, তোমাদের কোনো আর চিন্তা নেই, আমি কথা দিচ্ছি কাল সকাল এসে দেখবে তোমার চাষের জমিতে সোনালি ধানে ভরে গেছে আর আকাশে বৃষ্টি হবে, এই আমি বলে যাচ্ছি। চাষি তো শুনে অবাক হয়ে যায়, অবাক হয়ে ভেবে পাচ্ছিল না যে প্রকৃতি কন্যা সত্যি কি হবে এইভাবে। বলে প্রকৃতি কন্যা ওখান থেকে চলে যায়, টুনিও চলে যায়। এবারে রাত্রিরে দেখে প্রচুর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি, সকালবেলা এসে দেখে ধানের ক্ষেতে ধান ভরে গেছে, আর হারার বউ এবং হারানের ছেলে তিনজনেই আছে মাঠেতে, সোনালি ধানে ভরে গেছে। এবারে হারান আর হারানের ছেলে এবং হারানের বউ তিনজনে বুদ্ধি মারে যে ধান কেটে বাড়িতে তুলে নিয়ে যেতে হবে, তখন ট্রাক্টর দিয়ে ধান কেটে নেয়। আর সেই ধান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ট্রাক্টর নিয়ে আসে, হারান নিজে ট্রাক্টর চালিয়ে ধান নিয়ে বাড়িতে যায়। তারপর থেকে হারান এবং হারানের বউ সবাই মনে একটি খুশির বার্তা আসে যে এবার আমাদের পেটের ভাত জোগাড় হয়েছে। সেই থেকে বাড়িতে অনেক ধান, অনেক সবজি, আকাশে বৃষ্টি হওয়ার জন্য, প্রকৃতি কন্যার জন্য। বন্ধুরা ভিডিওতে একটি লাইক করো প্লিজ।